Hello guys, welcome to another video of Amazing Bhangari. I am Tausif, will be back with another video. তো যাই হোক, এটা আমার প্রিমিয়ারের ফার্স্ট টিউটোরিয়াল। আমি এই ইফেক্টটা নিজে নিজে ট্রাই করে করতে 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 বের করছি। তো এই ইফেক্টটা খুবই সোজা, এটা হচ্ছে একটা ভিগনেট ইফেক্ট। ভিগনেট ইফেক্ট বলতে গেলে এখন যে ইফেক্টটা আছে স্ক্রিনে সেই ইফেক্টটা। এটার মাধ্যমে আমরা চারপাশ দিয়ে একটা কালো রঙের একটা শেড তৈরি করতে পারবো, যেটার মাধ্যমে মনে হবে যে ছবিটা একটু ফেডেড, ভিডিওটা একটু ফেডেড। প্লাস আমরা একটা টিন্ট ইউজ করবো, টিনটার জন্য মনে হবে যে ভিডিওটা একটু ভিনটেজ বা একটু পুরনো ধরনের ক্যামেরা দিয়ে ভিডিও করা রেকর্ড করা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটা শুরু করে দিব। তো আমরা এখন আমাদের প্রিমিয়ার প্রোটা ওপেন করব। প্রিমিয়ার প্রো ওপেন করার পর আমাদেরকে একটা নতুন প্রজেক্ট শুরু করতে হবে। নতুন প্রজেক্টের মধ্যে সব কিছু ডিফল্ট দেওয়া আছে, তো আমি এখানে একটা নেম দিয়ে দিলাম টেস্ট। এরপর আমাদেরকে সিকোয়েন্স সেটিংস ঠিক করতে হবে। সিকোয়েন্স সেটিংসে আমরা 1080i60 মানে 60 Hz, এবং 60 Hz মানে হচ্ছে আমাদের টিপিক্যাল যে মনিটর রেশিওটা সেটা। তো টাইম বেস দেওয়া আছে 30 FPS বা 29.9797, তো 30 FPS এটা। তো 1080 ফ্রেম এখানে আছে, তো আমি এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের টাইমলাইনটা লোড হয়ে গেল। তো টাইমলাইনটা লোড হওয়ার পরে আমি আমাদের একটা ক্লিপ ইম্পোর্ট করব। ক্লিপের জন্য আমরা আমাদের একটা প্রজেক্টের থেকে একটা ড্রোন ফুটেজ নিচ্ছি। আমাদের ড্রোন ফুটেজের যেহেতু রেটিংটা আলাদা, টাইম বেজ আলাদা, এরপর ফ্রেম রেটিংটা আলাদা, সেক্ষেত্রে আমাদেরকে ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং দিচ্ছে। সেক্ষেত্রে আমি চেঞ্জ সিকোয়েন্স সেটিংসটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ক্লিপটা। এর প্রথমে এখানে যে কালো কালো শেডটা আছে সেটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য আমরা ইফেক্টসে সার্চ করব সার্কল। এই সার্কলটা আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে আসবো। তো আমাদেরকে ক্লিপ বিনে রাইট ক্লিক করে নিউ আইটেম, এরপরে ব্ল্যাক ভিডিও, আমরা ব্ল্যাক ভিডিও দিয়ে প্রথমে আমরা এইটা মানে আমরা যে কালো শেডটা তৈরি করবো সেটা তৈরি করতে হবে। তো ব্ল্যাক ভিডিও দিলাম। তো এখানে 25 FPS আছে, আমরা একটা নন ড্রপ 29 FPS বা 30 FPS দিয়ে দিলাম। এগুলো সব ডিফল্ট। তো আমাদের ব্ল্যাক ভিডিওটা চলে আসছে। এটা আমরা আমাদের ঠিক যে ক্লিপটা আছে সেটার উপরে লেয়ারে পেস্ট করে টেনে বড় করে দিলাম। টেনে বড় করার জন্য আমি এখানে এই টুলটা ইউজ করতেছি, এটা সিলেকশন টুল। সিলেকশন টুল আমরা ভি দিয়ে কুইক শর্টকাট কি যেটা সেটাতে সিলেক্ট করতে পারবো। তো তারপরে এই ব্ল্যাক ভিডিওটার মধ্যে আমরা সার্কেলটা টেনে বসিয়ে দিব। সার্কেলটা বসানোর পর দেখা যাচ্ছে এখানে একটা সাদা সার্কেল চলে আসছে। এই যে হচ্ছে আমাদের সার্কেলের সেটিংসগুলো। আমরা কালারটা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পরে আমরা ফিদারটা চেঞ্জ করে দিব। ফিদার চেঞ্জ করার আগে এখানে ইনভার্স সার্কেল লেখা আছে, এটাতে টিক দিয়ে দিব একটা। তাহলে দেখা যাচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে যাচ্ছি। রেডিয়াসটা একটু কমিয়ে দিব আমরা। রেডিয়াস কমিয়ে আমরা ফিদারটা বাড়িয়ে দিব। ভিগনেট ইফেক্ট পেয়ে যাওয়ার পরে আমরা ব্ল্যাক ভিডিওটা একটা লেয়ার উপরে দিয়ে দিব। এরপরে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা নন ড্রপ 29 FPS বা 30 FPS দিয়ে দিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা ব্ল্যাক ভিডিওর নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার মধ্যে আমরা প্রথমে দেব টিন্ট। ইফেক্টসের মধ্যে টিন্ট সার্চ করলে কালার কারেকশনে টিন্টটা চলে আসবে। টিন্টটা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ড্র্যাগ পেস্ট করে দিলেই দেখা যাবে আমরা টিন্ট ইফেক্ট এখানে পেয়ে গেছি। তো টিন্টটা আমরা সাদা থেকে কালো করে দিব ব্ল্যাক। এখন যদি এরকম আসতেছে আমরা অ্যামাউন্টটা কমিয়ে দিচ্ছি। এইবার আমরা কালার কারেকশন শুরু করব। প্রথমে আমরা থ্রি ওয়ে কালার কারেকশনটা বের করবো, থ্রি ওয়ে কালার কারেক্টর। এটা আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হবে অথবা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হবে। তো এটা হচ্ছে শ্যাডোজ, মিডটোনস অ্যান্ড হাইলাইটস। আমাদের যদি লাইট বেশি থাকে তাহলে হাইলাইটটা এখান দিয়ে এডিট করতে পারবো। শ্যাডোজ মানে ছায়াগুলো, এখানে কালো কালো যে দাগগুলো আছে আমি যদি এখানে নীল দিয়ে দিই দেখা যাচ্ছে এগুলো নীল হয়ে গেছে। আর মিডটোনস হচ্ছে মোটো মিডিয়াম সবগুলো কালার, মানে আমাদের বেস যে কালারটা সেটা। আর হাইলাইটস হচ্ছে যেখানে লাইট আছে সেই রঙটা। তো আমরা শ্যাডোজ দিয়ে দিব রেডের কাছাকাছি, মিডটোনস দিয়ে দিব ইয়েলো গ্রিন, যেহেতু আমাদের কালারটা এখানে বন জঙ্গলের সাথে আছে সেক্ষেত্রে আমি এটা একটু অরেঞ্জ টাইপ টিন্ট দিচ্ছি। ব্যাস এবার আমাদের আরেকটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে RGB কার্ভস। RGB কার্ভস আমরা ইফেক্টে সার্চ করলে পাবো, RGB কার্ভস।
এটা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার পেস্ট করলাম, তাহলে আমার আরজিবি কার্ভটি নিচে চলে আসবে। আমরা এই মাস্টারের মধ্যে একটা অ্যাস শেপ তৈরি করব। বেস আমাদের একটা রেট্রো ফিল চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটার মধ্যে রেট্রো একটা ফিল চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি এই প্রজেক্টটা। তো যদি আমরা টাইম লাইনে জুম করতে যাই, তাহলে একটা শর্টকাট কী হচ্ছে, অল্টারটা চেপে ধরে স্ক্রল করলে টাইম লাইনে জুম হইতে থাকবে। তো এখানে আমরা সূক্ষ্ম সূক্ষ্ম এডিটগুলো করতে পারবো। তো এখন আমরা রেন্ডার করার জন্য কন্ট্রোল এম প্রেস করবো। আমরা এই সিকোয়েন্সটা রেন্ডার করতে এই সিকোয়েন্সটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এম, কন্ট্রোল এম প্রেস করার পরে ফরম্যাট থেকে MP4 কোডেক H.264, তারপরে প্রিসেটস 1080p 30fps সিলেক্ট করে দিব, তারপর সিকোয়েন্স আমরা সেভ করে দিব টেস্ট। তারপরে আমরা যদি আর কোনো সেটিংস ঠিক করতে চাই, যেমন আমরা যদি ম্যাক্সিমাম ডেপথ কোয়ালিটি দিই, তাহলে আমাদের লসলেস রেন্ডারিং হবে, মানে র ফুটেজ যদি থাকে তাহলে সেটা যতটা কম পারা যায় কম্প্রেশন করে সে ম্যাক্সিমাম ডেপথের মধ্যে সে ভিডিওটা সেভ করবে, তাহলে ডিপ রেট বেশি থাকবে, সেক্ষেত্রে আমরা ডিটেল একটু ভালো পাবো। প্লাস এখানে ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি আমরা এটা ঠিক করে দিব, এটাতে রেন্ডার করতে একটু বেশি সময় লাগবে, বাট হাই কোয়ালিটি রেন্ডার হবে। ফ্রেম ব্লেন্ডিং দিলে ফ্রেমগুলি একটু স্মুথলি ব্লেন্ড হবে। মানে ফ্রেম ব্লেন্ডিংয়ের কাজটা করে কি, সেটা হচ্ছে আমরা যদি ডিফারেন্ট ফ্রেম রেটের কোনো ভিডিও দিই, যেমন 25fps 30fps 60fps এরকম কোনো ভিডিও থাকে, তাহলে সে সবগুলো ফ্রেম ব্লেন্ড করে নিবে, সেটা হচ্ছে ফ্রেম ব্লেন্ডিংয়ের কাজ। তো এস্টিমেটেড ফাইল সাইজ 66 MB, আমরা ফাইলটা দিয়ে দিয়েছি কোথায় সেভ হবে, তাহলে আমরা এক্সপোর্ট শুরু করে দিই। তো এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারো, তাহলে তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর যাই হোক, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো ধন্যবাদ একটা দেয়াই লাগে। আর যাই হোক, আমি একটা প্রবলেমে পড়ে গেছি, যেটা হচ্ছে একটা ফিনান্সিয়াল প্রবলেম, যেটা আমি আমার চ্যানেলের বিভিন্ন প্রজেক্টের ভিডিওগুলো রান করতে পারতেছি না ফিনান্সিয়াল প্রবলেমের জন্য। কেউ যদি স্পন্সরশিপ দিতে চাও বা দিতে চান, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট মি উইথ দ্য ইমেল I have given in the description below. So এছাড়াও আমি চেষ্টা করতেছি চ্যানেলের মনিটাইজেশনটা অন করার জন্য। অলরেডি আপনাদের সবার সাহায্যে, মানে তোমাদের সবার সাহায্যে আমি 1000 সাবস্ক্রাইবারটা টাচ করে ফেলছি, বাট স্টিল নাও আমি এখন 4000 hours যে ওয়াচ টাইম সেটা এখন টাচ করতে পারিনি, সেই জন্য সবার হেল্প লাগবে একটা। তো এই প্রজেক্টের ভিডিওগুলোর জন্য কন্টিনিউ করতে পারতেছি না, দিস ইজ ওয়াই আমি টিউটোরিয়াল নিয়ে আসছি গরিব। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।